আপনি যদি বিএসএনএল গ্রাহক অর্থাৎ বিএসএনএল ইউজার হন, বিএসএনএল এর কোম্পানির সিম যদি আপনি ব্যবহার করে থাকেন, তো আপনার জন্য একটি দারুণ লেটেস্ট খুশির খবর আছে এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো বিএসএনএল কোম্পানির 20 বছর পূর্তিতে তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দারুণ প্ল্যান, যেটিতে বলা হয়েছে যে প্রত্যেক গ্রাহক 25% অতিরিক্ত ডাটা পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে তারা যদি ব্রডব্যান্ড ব্যবহার করে থাকেন, সেই ব্রডব্যান্ডের জন্য একটি আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল কোম্পানি। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। তার আগে আপনি যদি এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে। বিএসএনএল তার 20তম জন্মদিন উপলক্ষে গ্রাহকদের চলতি মাসে 25% অতিরিক্ত ডাটা দেওয়ার কথা ঘোষণা করেছে। গোটা অক্টোবর মাসটি কোম্পানি কাস্টমার ডিলাইট মান্থ হিসেবে উদযাপন করবে। এই প্রোগ্রামের মাধ্যমে কোম্পানি তাদের গ্রাহকদের সবচেয়ে উন্নত মানের পরিষেবা দিতে চায়। ফাউন্ডেশন ডে উপলক্ষে কোম্পানি তাদের বিএসএনএল ফাইবার ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নানাবিধ আকর্ষণীয় অফার ও ডাটা প্ল্যান আনতে চলেছে। 20 বছর পূর্তি উপলক্ষে কোম্পানির CMD PK পুরোয়ার বলেছেন, তারা গোটা অক্টোবর মাসটি কাস্টমার ডিলাইট মান্থ হিসেবে উদযাপন করবে, এবং কোম্পানির কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন তারা যাতে সঠিক কাজ করে গ্রাহকদের উন্নততর পরিষেবা দিতে পারে। অর্থাৎ এই মাসে কিন্তু বিএসএনএল এর পক্ষ থেকে আপনাদের জন্য একটি দারুণ উন্নততর পরিষেবার কথাও ঘোষণা করা হয়েছে। এরপরে দেখুন কী বলা হয়েছে। এরপর যে অতিরিক্ত ডাটা আপনারা পেয়ে যাবেন, সেই ডাটাটা কতদিন থেকে কতদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন, দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 3/10/2020 থেকে, অর্থাৎ অক্টোবরের 3 থেকে আপনারা 31 তারিখ পর্যন্ত এই ডাটাটা ব্যবহার করতে পারবেন। এরপরে দেখুন বলা হয়েছে যে মোবাইল প্রিপেড গ্রাহকদের পাশাপাশি কোম্পানি তাদের ব্রডব্যান্ড সার্ভিস গ্রাহকদের জন্য আকর্ষণীয় কিছু ডাটা প্ল্যান এনেছে। তো দেখুন ডাটা প্ল্যান যেগুলি ব্রডব্যান্ড প্ল্যান যেগুলি বলা হয়েছে, 499 টাকায় যে প্ল্যানটি বলা হয়েছে, যে এর নাম দেওয়া হয়েছে ফাইবার বেসিক। এই প্ল্যান অনুযায়ী গ্রাহকরা 1 মাসের জন্য 30 MBPS স্পিডের 3300 GB বা 3.3 TB হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে 2 MBPS স্পিড আনলিমিটেড ডাটা পাওয়া যাবে। অর্থাৎ আপনাদের যদি ডাটা শেষ হয়েও যায়, নেট যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা 2 MBPS স্পিডে আনলিমিটেড ডাটা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও এই প্ল্যান নিলে গ্রাহকরা ভারতের মধ্যে যে কোনো নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবে। এরপর 2 নম্বর যেটা 799 টাকায় ব্রডব্যান্ড যে প্ল্যান, সেটির নাম দেওয়া হয়েছে ফাইবার ভ্যালিউ। এই প্ল্যান অনুযায়ী গ্রাহকরা 1 মাসের জন্য 100 MBPS স্পিডে 3300 GB বা 3.3 TB হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে এক্ষেত্রেও কিন্তু 2 MBPS স্পিডে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে, এবং এইটি কিন্তু এই প্ল্যান যদি আপনারা নেন, সেক্ষেত্রেও কিন্তু বিনামূল্যে ল্যান্ডলাইনে কল করতে পারবেন। 3 নম্বর যেটি বলা হয়েছে যে 999 টাকার যেটি প্ল্যান, তার নাম দেওয়া হয়েছে ফাইবার প্রিমিয়াম। এই ফাইবার প্রিমিয়াম যদি আপনারা গ্রহণ করেন, সেক্ষেত্রে 2200 MBPS স্পিডের 3300 GB বা 3.3 TB হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে 2 MBPS স্পিডে এক্ষেত্রেও কিন্তু আনলিমিটেড ডাটা আপনারা পেয়ে যাবেন। এবং 4 নম্বর যেটি বলা হয়েছে, দেখুন এই 4 নম্বরে 1499 টাকার একটি প্ল্যান আনা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ফাইবার আলট্রা। এক্ষেত্রেও আপনারা 300 MBPS স্পিডের 4000 GB অর্থাৎ 4 TB হাই স্পিড ডাটা পাবেন, এবং এই ডাটা শেষ হয়ে গেলে, অর্থাৎ আপনার যে লিমিটেড ডাটা সেটি শেষ হয়ে গেলেও কিন্তু 4 MBPS স্পিডে আনলিমিটেড ডাটা পেয়ে যাবেন। এবং ফাইবার প্রিমিয়াম ফাইবার আলট্রা প্ল্যান থাকলেও বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ এক্ষেত্রে আপনারা দেখলেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে 4টি স্টেপ আছে, 4টি যে প্ল্যান আছে, সেই প্ল্যানগুলি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম। এক্ষেত্রে আপনারা যদি এই ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহার করে থাকেন, তো আপনাদের জন্য এই প্ল্যানগুলি বিএসএনএল একটি দুর্দান্ত পরিষেবা হাজির করেছে। তো আপনি কি যদি ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহার করে থাকেন, তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো পরবর্তীকালের এই ধরনেরই নিত্য নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক।